গুজরাটের জামনগরত এক মার্চর পরা অর্থাৎ আজিরে পরা তিন মার্চলে অনুষ্ঠিত হব রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অধ্যক্ষ মুকেশ আম্বানীর কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানী আর উদ্যোগপতি বীরেন মার্চেন্টর কন্যা রাধিকা মার্চেন্টর প্রাক বিবাহর অনুষ্ঠান। প্রাক বিবাহ অনুষ্ঠানের বহু শীর্ষস্থানীয় সেলিব্রিটিয়ে আহি ভিড় করেছেহি জামনগরত। বৃহস্পতিবারে জামনগরত উপস্থিত হওয়ার পাছতে পাপারাজ্যের ক্যামেরাত বন্দী হল রাষ্ট্রীয় আন্তঃরাষ্ট্রীয় সেলিব্রিটির ছবি। চাও আহক কোন কোন সেলিব্রিটির সমাহার ঘটিছে জামনগরত। এই অনুষ্ঠানের অন্যতম আমন্ত্রিত ব্যক্তি হয়েছে মেটার প্রতিষ্ঠাপক মার্ক জুকারবার্গ। আমন্ত্রণ রক্ষা করে সপত্নীক জামনগরত উপস্থিত হলই মার্ক জুকারবার্গ। বিমানবন্দরের আদরার সময়তে পেপারাজ্যের ক্যামেরাত বন্দী হল দুয়ের ছবি। আনহাতে অনন্ত রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠান উপলক্ষে পরিয়ালসহ জামনগরত উপস্থিত হলহি শাহরুখ খান। অনন্ত আম্বানী রাধিকা মার্চেন্টর প্রাক বিবাহ অনুষ্ঠানের আমন্ত্রণ রক্ষা করলে বলিউডের অভিনেতা অর্জুন কাপুরে। বৃহস্পতিবারে আন কেবাগৰাকীও সেলিব্রিটির উপরও জামনগরত দেখিবলৈ পোৱা হল অভিনেতাজনক। এদরে বলিউডের তারকা সকলেরে ভরি পড়েছে জামনগর। জামনগরত এক উখল মাখল পরিবেশে বিরাজ করেছে। বিমানবন্দরতো এক উখল মাখল পরিবেশ। গুজরাটের পরম্পরাগত গীত নৃত্যরে অতিথিসকলক আমন্ত্রণ আদরণি জানানো হয়েছে। আর ইয়ার মাজতে জামনগরত পেপারাজ্জির ফটো দেখিবলৈ পোৱা হল অভিনেতা রণবীর কাপুরক। গাড়ির ভিতরপরাই থামস আপ দেখাই পেপারাজ্জিলৈ বলে পজ দিলে অভিনেতাগৰাকীয়ে। আনন্দ রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানের সাজু রণবীর কাপুর। উদ্যোগপতি অনন্ত আম্বানী আর রাধিকা মার্চেন্টর বিবাহর পূর্বে আম্বানী পরিয়ালের অন্ন সেবা। অনন্ত আম্বানী আর রাধিকা মার্চেন্টর প্রাক বিবাহ অনুষ্ঠানের পূর্বে স্থানীয় লোকের আশীর্বাদ বিচারি অন্ন সেবা অনুষ্ঠিত করা হয়েছে। প্রায় 51,000 লোকক এনেদরে অন্ন সেবা করেছে। জামনগরের রিলায়েন্স টাউনশিপর সমীপর জগওয়াট গাঁত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অধ্যক্ষ মুকেশ আম্বানী, অনন্ত আম্বানী, রাধিকা মার্চেন্টকে ধরে আম্বানী পরিয়ালের অন্যান্য সদস্যই গাঁর মানুষক পরম্পরাগত গুজরাটি খাদ্য পরিবেশন করে। বুয়ারী রাধিকার মাতৃগৃহর ফালের আইতাকর উদ্যোগপতি পিতৃ বীরেন মার্চেন্ট আর শৈলা মার্চেন্টেও অন্ন সেবাত অংশগ্রহণ করে। 51,000 স্থানীয় বাসিন্দা খাদ্যর যোগান ধরা হয়েছে। খাদ্য পরিবেশনের পিছত উপস্থিত রাইজে বিখ্যাত গুজরাটি কণ্ঠশিল্পী কীর্তিদান গাধবীর লোকসঙ্গীত উপভোগ করে। পরবর্তী কেবাদিন চলিব অন্ন সেবা কার্যসূচী। উল্লেখযোগ্য যে আম্বানী পরিয়ালের অন্ন সেবার পরম্পরা পুরনি। আনকি করোনা মহামারীর সময়ত দেশ সংকটত ভুগি থাকার সময়তো অনন্ত আম্বানীর মাতৃ নীতা আম্বানীর নেতৃত্বত রিলায়েন্স ফাউন্ডেশনে বিশ্বর সর্ববৃহৎ খাদ্য বিতরণ কার্যসূচীও চলাইছিল। জামনগরত উপস্থিত হয়েছে বলিউডের মহাময়ী অভিনেত্রী রানী মুখার্জি। ইয়া রানী মুখার্জি উপস্থিত হওয়ার অনুরাগী সকলের মাজত ব্যাপক হর্ষোল্লাস পরিলক্ষিত হল।